এভরিওয়ান, গুড মর্নিং। ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আজ বৃহস্পতিবার আর সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু বিছানাগুলো গোছাচ্ছি এখন। আর স্নান করে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার পর আমার যে তুলসী পাতাটা এক্সট্রা হয়েছিল সেটা নিয়ে আমি এখন ছেলেকে খাওয়াবো। এটা যেহেতু স্কিনের প্রবলেম আছে, তো এখন একটু জলটা গরম করে নেব। তুলসী পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এখন জলটা হালকা উষ্ণ গরম করব, করে তুলসী পাতাটাকে চটকে নেব, নিয়ে ওই যে রসটা বেরোবে ওটাই খাওয়াবো আমি ওকে। তো দেখো এইভাবে আমি চটকে নিচ্ছি হাতের সাহায্যে। এটাকে এখন আমি ছেঁকে ওকে গ্লাসে দিয়ে দেব। তো এর মধ্যে কোনো চিনি টিনি কিছু দিইনি আমি, তাও খেয়ে নেবে। তো ওটা হ্যাবিট হয়ে গেছে, প্রত্যেক বৃহস্পতিবার আমি ওকে দিই এইভাবে তুলসী পাতা। বড় ছেলে খেতে চায় না কিন্তু এ খেয়ে নেয়। দেখো দুজনে টিভি দেখছে, আর এদেরকে তো সকালে টিফিন দিয়ে দিয়েছি, তো সকালে খালি পেটেই এটা আমার দেওয়া উচিত ছিল, কিন্তু খুব দেরি হয়ে গেছিলো। ওদেরকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, তো ওরা রুটি আর আলু চচ্চড়ি খেয়েছে সকালবেলা। আর এখন তুলসী পাতার এটা খেয়ে নিচ্ছে, এরপরে আমি রান্নার দিকে যাব। তো দেখো পুরোটা শেষ করেছে, আর আমি এখন রান্না করব দুপুরবেলা। তো আজকে ডিমের ঝোল করব, তাই আলু কেটে নিচ্ছি, ডিমের ঝোল আর মসুর ডাল আর বেগুন ভাজা করব। তো এই মেনু আজকে আমার কাটা হয়ে গেছে, আর এখন কিছু জামা কাপড় ভিজে পড়ে আছে, ওগুলো শুকোতে দিয়ে দেব। তো মাসির জামা কাপড় কাচে, তো মাসির জামা কাপড় কাচে আমার পছন্দ হয় না, আমি আর একবার করে এগুলো ভালো করে ধুয়ে নিই। তো দেখো এগুলো মেলে দিচ্ছি আমি, ছাদে আজকে যাব না, এখানেই শুকিয়ে যায় সারাদিন থাকতে থাকতে, তো এখানে মেলে দিচ্ছি। ওদিকে ডাল আর ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি, তো ডাল আর ভাতটা ফুটে উঠবে, তারপর আমি বেগুনটা আর ডিমের ঝোলটা করে নেব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখানে ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি আলু ভেজে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো গরম মশলা জিরে গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু পুড়ে গেছিলো, তলাটা ধরে গেছিলো, তাই একটু জল দিয়ে আবারও কষছি, কষে জল দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ঢাকা বন্ধ করে রান্না করে নেব। দেখো তরকারিটা আমার ফুটে উঠেছে, আর কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রান্নাও করে নিয়েছি, এখন হয়ে গেছে তরকারিটা। এখন একটি গামলায় আমি এটা নামিয়ে রাখব। রান্না তো হয়ে গেল, এখন ওকে স্নান করিয়ে দেব। দেখো স্নান হয়ে গেছে, এখন ওর গাটা মুছিয়ে দিচ্ছি, তো এরপর আমি ওকে ভাত খাওয়াবো। তো বায়না করছিল নিজে স্নান করবে বলে। তো দেখো এখানে তরকারিটা আমি ঢেলে নিয়েছি, আর এখানে ডাল মসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে তো ভাত দিয়ে দেবো দুজনকে। টিভি দেখতে দেখতে খাবে বলছে, তো ভাত বেড়ে আমি সোফায় নিয়ে এসেছি, চেয়ারের ওপর থালা রেখে আমি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলেই আমি খেয়ে নেব।
দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমোবো। তবে ওরা দুজনে কেউ ঘুমোচ্ছে না, তো এখন পড়তে বসাবো। তো আজকের মতো এখানেই এন্ড করছি। তো আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো।